প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন কর্তৃক এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা 2023 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছি আমি সাথী আক্তার। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মীর পাঠানো ডেস্ক রিপোর্ট। বুধবার 23 আগস্ট সকাল 10টায় বরুর উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাবরিনা আফরিন মোস্তফার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার কামরুল হাসান সোহেল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রাশিদুল আলম, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম, কাদবা তলাগ্রাম তছলাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আয়ুব আলী, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী ইসমাত জাহান নীরা, বরুড়া হাজ নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী আব্দুল কাদের ইবনে ইসলাম প্রমুখ। বরুড়া উপজেলা বরুড়া হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে 26 জন, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ে 17 জন, পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 12 জন, রামমোহন তামিজিয়া উচ্চ বিদ্যালয়ে 9 জন, ছোট তুলাগা উচ্চ বিদ্যালয়ের 8 জন, কাদবা তলাগ্রাম তারিণী চহনলাহা উচ্চ বিদ্যালয়ে 7 জন, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 7 জন, ক্যাম্পতলী উচ্চ বিদ্যালয়ে 6 জন, শাহেরাবানু আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের 5 জন, মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে 4 জন, জলম উচ্চ বিদ্যালয় ও কলেজ 3 জন, পিলগিরি খারুল আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে 3 জন, বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ে 2 জন, ঘোষপা ক্যাপ্টেন ফরিদ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে 2 জন, হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ে 2 জন, জোরপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে 2 জন, সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ে 2 জন, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের 1 জন, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের 1 জন, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের 1 জন, সরাপতি উচ্চ বিদ্যালয়ের 1 জন, গালিমপুর তারক চন্দ্র উচ্চ বিদ্যালয়ের 1 জন, জিপিএ 5 প্রাপ্ত মোট 124 জন শিক্ষার্থী। দাখিল পর্যায়ে চালিতাতলি দারুসুন্না আলী মাদ্রাসার 4 জন, বাতাইছড়ি দাখিল মাদ্রাসার 1 জন, ডিমডুল দারুসুন্না ইসলামিয়া দাখিল মাদ্রাসার 2 জন, লগ্নসার ইসলামিয়া দাখিল মাদ্রাসার 1 জন সহ মোট 8 জন, এসএসসি ভোকেশনাল আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের 11 জন, বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ে 12 জন, আমড়াতলি চেরাগালী উচ্চ বিদ্যালয়ে 3 জন সহ মোট 26 জন, সর্বমোট 158 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। And especially I want to mention two of my teachers, one of them is Mr. Abdullah Miyaji, who is the head teacher of our school, and another is Dr. Ruta Sharma, who is not only that, but as a student I can feel his presence each and every single moment. I'm grateful to them for helping us in our studies. Actually, I want to share my experience about the SSC examination environment. I was just to ask. And this aspect environment is very important for us, and this helps us to explore our memory property. Coffee free environment is very important, and I think our inspection officer and the authority can ensure this type of environment in our SSC examination. I want to give thanks to them for that they give us this type of environment, which helps us to explore our knowledge. Actually, I'm very happy to present here and all the meritorious students. And I also feel proud that I'm also a meritorious student as one of them. Actually, this feeling is really out of description. I want to give thanks to the authority for the Elite Cluster program, because this type of program plays a great role in our life, I think in the future, because this type of program inspires us to do something better, scholars, eminent persons are present who will deliver their speech. Their motivation can help us greatly. Their motivation can help us to select the proper decision in our life. So, I want
Thank you. Thank you. Thank you. Thank you.